মামা দেখবে তো দেখ গেল তাদের সাথে কথা হয়েছে তারা বলেছে এটা একদম সেফ অপশন কোনো ব্যাপার না যখন পারে না যখন তাকে হেরে যাচ্ছি তখন আর চিৎকার রেডি কাটার জন্য একটু দূরে হতে পারতো একটু ঘুরু ঘুরু হতে পারতো বৃষ্টি নেমে আর তখন ঘুরু ঘুরু বেরিয়ে যায় তুই এবার একটু শান্ত থাক বাবা আরেকজন কানু করছে বাবা আসছে ঝটপট আসছে বাবা পরে আবার রয়েছে 14 দিন বাদে কোনো রিস্ক নয় পেইনলেস একদম পেইনলেস এটা থেকে জ্বর আসবে না এটা কি জ্বর চান্স Welcome to our channel Connection Between has a new day new vlog start করছি সবাইকে জানাই very good morning আর আজকে হচ্ছে রিকো থার্ড ভ্যাকসিনেশনের ডেট রয়েছে সেকেন্ড এর পর ডক্টর বলেছিলেন 2 উইকস বাদে যেতে সো আজকে হলো সেই ডেট আর মেইন ব্যাপারটা হলো সকালবেলা আমি একটু কল করে নিলাম যে ডক্টর ওদো বসবেন কিনা কারণ যা ওয়েদার সকাল 6টায় উঠেছি তখনও দেখলাম বৃষ্টি হচ্ছে এখনো কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল তো আমি ভাবছিলাম কি জানি আজকে যদি না বসেন তাহলে আবার ভ্যাকসিন কবে দেওয়াবো এটা একটা চাপের ব্যাপার হয়ে যাবে তো কল করলাম তো বললেন ডক্টর বসবেন তাও আমি বেরোনোর আগে ভেবেছি একবার কল করে নেব কারণ কল করে যাওয়াই বেটার নাহলে বৃষ্টির মধ্যে ছেলেকে আমি বেকার বেকার আর বের করবো না সো যাই হোক এই হলো আপাতত অবস্থা আজকে আবার ব্যথা হবে আর এই ভ্যাকসিনটার ডিটেলসটা আমি পরে তোমাদের সাথে কিছুক্ষণ বাদে শেয়ার করছি আর ওদিকে আরেকজনের অবস্থা দেখো দুষ্টুমি করেই যাচ্ছে সো যাই হোক আজকের ব্লগটা এভাবেই শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিওতে মিস না হয় সো চলো আজকে যা যা করলাম সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি তা দেখো ছেলে মশারি স্ট্রাকচার বদলে দিচ্ছেন উনি দেখো অবস্থা দেখো মামা দেখবে ও দেখ গেল দাঁড়া বাপ দাঁড়া 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 মামাও দেখবে ভিডিওতে কি করছে মশারির মাইকো আলু হাতেটা গরম খাবে সেটার উপায় ঠান্ডা হয়ে গেছে ভাত আর মামুনি বলল আমার আজকে মাথার উপরে গরম করে ফ্যান চলছে আর আলু হাতে খাচ্ছে প্রত্যেকদিন যখন রিকোকে ডক্টরের কাছে নিয়ে যাই বা ভ্যাকসিন দিয়ে যাই মানে নাকে মুখে গুজে যায় ওই জন্য মামুনি বলল রাতে খেয়ে নিতে আর ওই যে সময় খেলো অবস্থা দেখো দাদুর চটি তুই আগে যা আর কি শিয়ানা আমার বড় ছেলে তখন ডিম খাচ্ছিল আমার সাথে আমি বললাম দেখ গিয়ে বাবা রেডি হয়েছে কোথায় বেরোবে একটু জিজ্ঞেস করে আয় তখন কিছুতে সরছে না আর এখন দেখো যদি সরলে ডিমটা মিস হয়ে যায় বদের হাড়ি আর তুমি এসে আরেকবার গার্গল করবে আমি গরম জল করে রেখেছি 2-3 বার না করলে হবে না হ্যাঁ 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 টাটা করে দাও লেস দিয়ে টাটা করে চলো দরজা বন্ধ করবো রিকো এগুলো সব একটু মেলে দিয়েছি কারণ একটুখানি না মেললেও নয় আর আজকে তার মধ্যে রোদও নেই বাট স্টিল আমি তাও বললাম সবুকে তুমি একটু মেলে দাও ওই হাওয়া যদি অল্প থাকে তাতেই হবে আর এই যে বাইরের ওয়েদারটা দাঁড়াও দেখাচ্ছি এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর পুরো মেঘলা মেঘলা ওয়েদার বাজে ওয়েদার তাও এখন একটু বেটার বাট আকাশের অবস্থা দেখো হবে যখন ছেলেকে নিয়ে বেরোবো তখন বৃষ্টিটা হবে আমরা বেরোবো ওই 3:30-4 ওই টাইমটায় তখন নামবে মনে হচ্ছে জোরদার কিছু করার নেই ডক্টর বসে যেতেই হবে গাড়িতে যাবো অতটা অসুবিধা হবে না বাট স্টিল বৃষ্টি হলে একটু তো চাপেরই ব্যাপার ছাতা নিতে হবে আর এই যে কি ব্যাপার তুমি আকাশ কুকাজ না করে পারো না বাবা এখানে দেখো ওখানে একটা পিসবোর্ড রাখা হয়েছে কি যে পিসবোর্ডের প্রতি ওর প্রেম কি যে ওর আত্মিক সম্পর্ক পিসবোর্ড প্লাস্টিকের সাথে মানে যত আকাশ কুকাজের জিনিস সাথে ওনার মানে প্রেম একেবারে দেখো জেগে আছে একটু আওয়াজেই জেগে যাচ্ছে ছেলে যাই হোক বাবা যাই তারপরে জায়গায় খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে বাকি কাজ সামনে এই জেগে যাস না আমি কতক্ষণ নিয়ে বসে আছি না ধরলে আর কিছু কাজই এগোবে না কি যেন বক বক করছেন আরেকজন এখানে সব গোছানো কমপ্লিট গিজারটা চালিয়ে আমি ওকে তেল মালিশ করতে বসি ওয়েদারটা বৃষ্টি হচ্ছে বাট প্রচন্ড গরম তাই মামুনিকে বললাম মামুনি আমি আজকে স্নান করিয়ে দিই কারণ কালকে যদি জ্বর আসে মানে আজকে দেওয়ার পর যদি কালকে জ্বর আসে তাহলে ওকে আমি আর স্নান টান করাতে পারবো না কালকে আর যদি 2 দিন পর স্নান না করাতে পারি তাহলে ছেলে ভীষণ পরিমাণে কাঁদবে খ্যান খ্যান করবে কারণ ওদের অস্বস্তি হয় যেটা আগে একদিন হয়েছিল 3 দিন পর পর ওয়েদার কারণের জন্য আমি স্নান করাতে পারিনি যাই হোক সো চলো আর দেরি করবো না ঘুড়ি তো তাড়াতাড়ি ঘুরছে যতটা তাড়াতাড়ি বাড়ি করার চেষ্টা করি নাহলে প্রত্যেকবারের মতো ওই তাড়াহুড়ো করে বেরোতে হবে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি পুরো কমপ্লিট বাট বাইরে আবার জোরে বৃষ্টি নেমেছে এই বৃষ্টিটা এমন মানে জোরে পড়ছে যেটা থামার খুব একটা চান্স নেই খুব জোরে পড়লে ঝমঝমি পড়লে হয়ে গেল তো সারাদিন পুরো রেডি রে হচ্ছে অনেকদিন বাদে ডিম এটা হচ্ছে হাঁসের ডিম তাই না গরমকালে হাঁসের ডিমের টেস্ট কেমন হবে ছিল আমার জন্য এমনি না আর এখন ঘড়িতে আছে 3:00 বাজে ঘড়িতে 10 মিনিট ফাস্ট 3:00 বাজে আজকে তারাগুলো হয়ে গেছে অলরেডি 8 ঘন্টার মধ্যে বেরো তবে তাড়াতাড়ি করে খেয়ে নি 3:30 বেজে গেছে আর আমার পুত্তু এখন জেগে রয়েছেন রেডি হয়ে গেছে জামা টামা পরে নিয়েছে প্যান্ট পরে নিয়েছে আর এই যে পুত্তুরের মাও রেডি এখন নেক্সটে শুধু নেব আর তারপর বেরোব। পুরো লাগেজ রেডি করছি, লাগেজ কম্পালসরি, সেটা নিতেই হবে। নাও আর এই জমা বড় পুত্র এখানে বসে আছে, এখন আম্মা এই ঘরে এসে শোবে, আমার সাথে শোবে না, আর তোমার একা থাকবেন না উনি। যাই হোক রেডি হও ফটাফট, আমি গাড়ি আনতে গেলাম। তাহলে ব্যাগ রেডি, ছেলের রিপোর্টের সব জিনিস রেডি, এখানে নেস্ট টাওয়েল যেভাবে নেব সেটা রেডি, এই যে ছেলে রেডি, আর এই যে ছেলের মাও রেডি। এখন ঝটপট করে সময় এসেও গেছে, ও গেল ততক্ষণে ও চলে এসেছে। যাই হোক জাস্ট চুলটা বেঁধেছি, আর রোজ তো মানে যেভাবে আমি যাই লিপস্টিকও পরি না, তাই ভালো আজকে একটু লিপস্টিকটা পরি, ব্যাস এমনি সব হয়ে গেছে। আর এখানে আমার সোনা বাবাটা বসে আছে, আম্মা চলে আসবে এই ঘরে, আম্মা এখানে শোবে, সো এই সাইডটা ফাঁকা করে দিয়েছি। ব্যাস চল এই কাপড় নিয়ে কোথায় যাচ্ছ? সোনা বাবা টাটা, আমরা চলে আসবো তাড়াতাড়ি, ঠিক আছে? ভালো হয়েছে দেখো, এখন বৃষ্টিটা কমেছে, বৃষ্টিটা এখন থেমেছে, এটা একটা ভালো হয়েছে। বেরোনোর সময়টা দাদা ভাই কল করছে, তো যাই হোক আমি পরে আগে ফোনটা ধরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি স্টার্ট করলাম, দাদার সাথে কথা হলো, কি কারণ এখন আমি তো একটু বেশি এক্সপিরিয়েন্স, তো ওই জন্য পিপিকে সব জিজ্ঞেস করে রায়ারটা, মানে রায়ার যা যা প্রবলেম হয়। রায়া খুব কাঁদছে, তো সব রকম কিছু করেছে, কোলে নিয়েছে, একটুখানি দোল দিয়েছে, কিছুতেই থামছে না। অ্যাকচুয়ালি ওকেও তো জ্ঞান দিতে হচ্ছে, মানে ব্রেস্ট মিল্কের সাথেই তো পেটে ব্যথা খুব স্বাভাবিক। এবার কলিকেট যেটা ওষুধ থাকে সেটা বৌমনি আমার মতোই, আমিও তাই করতাম, প্রথমে দিতে চাইতাম না, খালি করতাম বোধ হয় বেশি দেওয়া হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক না, তা আমিও প্রথমে করতাম। এই নিয়ে আমার সাথে সুমোরও ঝগড়া হচ্ছে, তো সেটাই ও দিতে চাইছে না। আমি বললাম কোনো ব্যাপার না, ডক্টর দুজন ডক্টরের সাথে কথা হয়েছে, তারা বলেছে এটা একদম সেফ অপশান, কোনো ব্যাপার না, কোনো ক্ষতি হবে না বেবির, তো দেওয়া যেতে পারে, শুধু সারাদিনে 3বারের বেশি দিতে হবে না। তো এটাই বলে দেয়, তুই নিশ্চিন্ত মনে দে, বাচ্চাটাকে কাঁদাস না, ওদের স্ট্রেস পড়ে, ওদের প্রবলেম হয়, ওরা হাঁপিয়ে যায়, টায়ার্ড হয়ে পড়ে এত কাঁদলে। আর এখানে এই যে এখন অবধি ঘুমাচ্ছে বাবা, তুই ঘুমা তাহলে ভালো, কারণ ঘুমালে তাহলে মুড ভালো থাকবে, অতটা ইয়ে করবে না, এনু দিলে তো করবেই একটু। আমাদের ইনস্টাটা এখানে ফিট করা হয়েছে, কতগুলো জিনিস এনে এনে দেখে দেখে তারপরে এটা ফাইনালি ফিট হয়েছে, কিছুতেই হচ্ছিল না, ফাইনালি করা গেছে। এখানে কুতু কুতু শুরু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না না নো কানু নো কানু নো কানু, গিয়ে কততে নাম হয়, তারপর সেই বুঝে ওয়েট করতে হবে, ছেলেকে হয়তো গিয়ে একটু খাওয়াতে হবে, কারণ ব্রেস্ট ফিটকে ঘুমিয়েছিল তো খিদে পেয়ে যাবারই কথা, ওই জন্য খ্যান 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 খ্যানটা এসে পড়েইছি, এই উঠলাম এই নামলাম, একটু দূরে হতে পারতো, একটু ঘুরু ঘুরু হতে পারতো, বৃষ্টি নেমে যাবে তখন ঘুরু ঘুরু বেরিয়ে যাবে, ভ্যাকসিনের দিন মজা মজা। বাবাটা কি ইনু দেবে আর ঘুরু ঘুরু হচ্ছে, খুব চিন্তায় মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে, ওই জন্য ঘুমিয়ে ঘুমিয়ে একটু চিন্তা করে নিচ্ছে। এই যে অ্যাকিউরেট কতগুলো আয়ারল্যান্ড পার্ক, ছোট ছোট অনেকগুলো, হ্যাঁ ঠিক আছে। দেখো দেখো ও আবার খিদে পেয়ে গেছে ফাইনালি, আর চায়ে নাম আছে। আজকে এসে বৃষ্টি বলে না খুব একটা বেশি কেউ মানে এখন অব্দি বেবিকে নিয়ে আসেনি, এই জন্য তাড়াতাড়ি হয়েছে, বলো তবু মনে হচ্ছে মনে তাই হচ্ছে। কি আছে এই তো 4:30 হয়েছে, 4:10 4:10 না 8 ঘন্টার মতো বুঝতেই হবে। তারপর ডাক্তারবাবু আসবেন, তারপরে আমাদের চাবে, আর যদি কোনো একদম নিউবর্ন বেবি থাকে তাহলে আগে দিতেই হবে, কিছু করার নেই। তাই ও খেয়ে নিলে তারপরে আশা করি একটু ঘুমিয়ে পড়বে, কিছু হচ্ছে কোলে নিয়ে ঘোরানো, ঘুম ভাব আছে চোখে, এই পুরো ঘুমিয়েছে। ও বাবা রেডি কাদার জন্য, না হবে কিন্তু একটু টাইম পাওয়া যাবে, এই শুরু নাম করলাম আপনি তো খাওয়ানোর পরে চিনটা তুলে ভেজে তুলে দিয়ে পরিষ্কার করবেন, এখনই কোলে উঠতে শিখে গেছিস নাকি? এটা থেকে জ্বর আসবে না, এটাতে জ্বর চান্স আছে এরকম কম, কিন্তু পেনলেস কিন্তু হয় না, এটা বলেছিলেন পেন হবে নরমালি হয় না, খুব রেয়ারলি 10 জনের মধ্যে একজনের হয়, যদি হয় তাহলে ওই ক্যালপল আগে। আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে থ্রোমোফব কি মানে কিছু দেবো না তো? থ্রোমোফব ভ্যাকসিনের এফেক্ট কমিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, থ্রোমোফবটা ওষুধের দোকানদাররা পুষে করে, হ্যাঁ আমি শুনছি, তাই জন্য আমার নাম জিজ্ঞেস করতে পারবো না, হ্যাঁ কোন ডাক্তারের প্রেসক্রিপশনে পাবো না, আমি জন্য আমি লাগাবো না, আগে জিজ্ঞেস করব। তারপর ভ্যাকসিন কমপ্লিট, ছেলের কান্না শুরু, এখন একদম শুধু ফুল করতে কাটছে। বেরোবো আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তুমি ছেলেকে নিয়ে ছাতাকে নিয়ে যাও, ছেলেকে নিয়ে ছাতাকে নিয়ে বলছি, ছাতা দাঁড়া আমি খুলে দিচ্ছি। ছেলে চিৎকার করছে বেজায়। ডক্টর বললেন আসতেও পারে জ্বর, নাও আসতে পারে, না আসার চান্সটাই বেশি। দেখা যাক, এমন কান্না শুরু করেছে আর আসার সময় ব্লগ করতে পারিনি। যাই চট করে ফ্রেশ হয়ে একে ওকে খাওয়াই, নাহলে থামবে না। এবং গাড়ি রাখতে গেল সামলাতেই পারছি না। দাদু নাচাচ্ছে আরেকজনকে, খিদে পাইনি, খিদে আমি খাইয়েছি ডক্টরে যাওয়ার আগে। আর এখানে এই যে আরেকজন বকে যাচ্ছে, তুই এবার একটু শান্ত থাক বাবা। আরেকজন কানু করছে, বাবা আসছে ঝটপট আসছে। বাবা লেখে নিয়ে বাইরে গেছে, আমরা বাবা একটু করে রাখো, ওকে নিচে রাখলে ও কাঁদছে, এবং কোলে নিয়ে একটু ঘুরলে ও ঘুম ঘুম একটা মানে চোখে চোখে আছে নেশা নেশা ঘুমোবে হয়তো। আমি যতক্ষণ ঝটপট করে ফ্রেশ হয়নি, তারপরে দরকার হলে একটু খাও, খেতে খেতে হয়তো আশা করি ঘুমিয়ে পড়বে, তাহলে আর অতটা কাঁদবে না ব্যথাতে। জানি না এখনই ব্যথা হওয়ার কথা না, ডক্টর বললো আসতেও পারে নাও আসতে পারে, মানে না আসার চান্সই বেশি। যদি তাও আসে তাহলে ওই ক্যালপল ড্রপ ডক্টর দিয়েছে ওটাই খাওয়াবো। এই যে দেখো ঘুমানোর, দাদু কোলে এখন ঘুমাচ্ছে, এক হাত গালে। দাদুর কোলে ঘুমাচ্ছে এখন, কোকোকে খাওয়াতে বসেছে এখন, আসার আগে খেলতে হবে। আর ওই যে খাবার রেডি, আগে খেলা তারপরে খাওয়া, এই হচ্ছে অপশন। এখন চলবে কিছুক্ষণ। এটা কি ইকির মিকির খেলা হচ্ছে, এরপরে হবে বাবার কানের স্পা, তারপরে হবে আরো কত কি। এবার খেতে হবে, দুষ্টুমি শুরু। ওদিকে আমি চা করতে গেছি, চাটা করে নি, সময় গলা ব্যথা। আমি বললাম চাটা তাহলে আমি করে ফেলি আদা দিয়ে। এখন খেলবে, এখন খেলার মধ্যে আর লেজ দেখো টেনে আনতে হবে। জানে একটা পজিশনের পরে গেলে কিন্তু বাবা ধরে নেবে, ওই জন্য সেফ ডিসটেন্স রেখে তারপরে খেলবে। তো বদের হারিয়ার লেজ দেখো টং ডুডুম ডুডুম হচ্ছে। যখন পারে না, যখন তাকে হেরে যাচ্ছি তখন আর চিৎকার। আর আরেকজন ঘুমাচ্ছে দাদুর কোলে। এই আমি যাই চা বসিয়েছি, তোমরা দুজনে খেলো, খেয়ে নে বাবা খেয়ে নে। আজকে বিকেলের টিফিন হলো এই যে ডালিয়া করেছে মামনি, মামনি না মাসি করেছে, মামনি হেল্পার ছিল। আর এখানে আমার দুধ সাবু রয়েছে, আজকে একটু দুধ সাবুর মধ্যে কলা দিয়ে দিয়েছি, দেখি কেমন লাগে। যাই হোক ঝটপট খেয়ে নি, তারপর কাজে বসবো, শুট আছে একটা, শুটটাও করতে হবে। চলো সাথে খেলতে। এখন এখন কোথায় খেলতে যায় রাতে বেলা? বাবার গলা ব্যথা, নাক দিয়ে জল পড়ছে, সর্দি হয়েছে, গলা দিয়ে জল পড়ছে। এখন আমি যাব না বলে যাচ্ছে, চলো চলো ডাকছে বাবা। এখন আমি যাব না, তুমি একা একা খেলো আজকে, কালকে খেলবো আমি তোমার সাথে। ওরে দেখো কটা বাজে, আর এই যে অবস্থা দেখো। রিকোর জ্বর এসেছে আর ক্যালপল দিয়েছি, বাট ছেলে এই যে এই পা নাড়াতেই পারছে না, এই পায়ে ইঞ্জেকশন রয়েছে, এই পা নাড়াতেই পারছে না, এই পা নাড়াচ্ছে। মামনিকে ডাকতে বাধ্য হলাম, মানে এমন অবস্থা। আমি যাই হোক ওকে ঝটপট করে কোলে নিই। আর রিকোর তো জ্বরই, তার সাথে সাথে এই যে রিকোর বাবারও ধুম জ্বর। আমি বাধ্য হয়ে মামনিকে ডাকলাম, 3:30 বেজে গেছে, আমি তাও ডিনার কিছু করতে পারিনি। তারপর সৌম্য বললো যে তুমি ডাকো, কারণ ও ধরতে পারছে না সৌম্য, কারণ সৌম্য যেহেতু জ্বর ও ছোবে না, এমনিও ছেলের জ্বর। সব মিলিয়ে গুছিয়ে কোকোকেও আমি এইমাত্র সবটুকু রেডি করে সুসুপাটি করিয়ে শোয়ালাম। আজ গোটা রাত পুরো ছেলে কষ্ট পাবে বুঝতেই পারছি, আর সৌম ধরতে পারছে না বলে সৌম আরও বেশি কষ্ট পাচ্ছে। বাট কী করবো, সৌমকে বললাম প্যারাসিটামল খাও, 650 খেয়ে ও শুয়েছে। এবার দেখি আমি ছেলেকে কোলে নিই, তারপরে বাকি বিয়ে করবো। মাঝে মাঝে চুপ করছে আর মাঝে মাঝে ভীষণ জোরে কাঁদছে। সেই মোটামুটি 12টা থেকে কান্না স্টার্ট, তার মধ্যে 5-6 বার শুয়েছি, উঠে পড়েছে। এই যে মাঝে মাঝে কাঁদছে ছেলে, না 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 ও বাবা ও বাবা, ব্যথা করছে ভীষণ, বুঝতেই পারছি। ডক্টর বলেছিলেন আসতেও পারে নাও আসতে পারে, আর ক্যালপল আমি আবার 9টার আগে দিতে পারবো না, মানে একটা ডোজের 6 ঘন্টা বাদে আবার দেওয়া যায়। দেখা যাক, গাটা আর অতটা দেখছি মাথাটা অতটা ঝাঁকঝাঁক করছে কি না। যখন মাউনির কোলে দিয়েছিলাম তখন তো ভীষণ ঝাঁকঝাঁক করছিল। যাই হোক ব্যথাটা কমে গেলেই ভালো, ছেলেটা টায়ার্ড হয়ে যাচ্ছে, বাচ্চারা এত কাঁদলে টায়ার্ড হয়ে পড়ে। সে কখন থেকে কাঁদছে, গলাটাও ভেঙে গেছে। আমি প্রথমে বুঝতে পারছিলাম না, কারণ প্রথমে জ্বরটা উপরে ওঠেনি। সৌম বলছে যে একটু দেখো ছেলে জ্বর আছে কিনা। আমি বললাম না, ও তো আমার গায়ের সাথে লিপটে থাকে, টেম্পারেচার বাড়লে তুমি বুঝতেই পারবো। কিন্তু আমি তখন দেখছি যে না ও তো আসেনি, কিন্তু ঘুমোচ্ছেই না। প্রায় 5-6 বার শুয়ালাম, পুরো একদম ফিট করিয়ে ব্রেসফিট করিয়ে, উঠে পড়ছে বারবার। এই জ্বরটা এসছে মোটামুটি উপরে উঠেছে, 2:30-3 নাগাদই জ্বরটা উপরে উঠলো। তার আগে অবশ্য ক্যালপল দিয়ে দিয়েছি আন্দাজে, দিয়ে দেখি যদি ঠিক থাকে। এই মাঝে মাঝে একটুখানি ইয়ে হচ্ছে, আবার যখন মনে হয় টন টন করছে তখন আবার ছেলে কাঁদছে। এই জন্যই বাবা পেইনলেস দেওয়া ভালো, বাট এই ভ্যাকসিনের কোনো পেইনলেসের ব্যাপার নেই, সেই কারণে আমাদের বাধ্য হয়ে এটাই দিতে হয়েছে। এরপরে আবার রয়েছে 14 দিন বাদে, কোনো রিস্ক নয়, পেইনলেস, একদম পেইনলেস, কোনো চাপই নেই। এই কান্না সহ্য করা যায় না, একদম সহ্য করা যায় না, সারা রাত এও যদি বাচ্চা কাঁদে খুব চাপের। যাই হোক দেখি কখন ছেলেটা ঘুমায়, চেষ্টা করি একটু ঘুম পাড়ানো, ঘুমিয়েছে, বাট দেখছি যদি ঘুমায় তাহলে কোলেই রাখবো, বিছানায় শোয়ালেই ছেলে উঠে পড়ছে। আর ওদিকে সৌম্যরও তো জ্বর, ভালোই জ্বর, প্রায় কাঁপানি দিয়েও জ্বর উঠাচ্ছিল, দুটো চাদর বললো গায়ে দেবে, বাট এখন গায়ে দেয়নি, কারণ প্যারাসিটামলটা খেয়েছে, হয়তো জ্বরটা ছেড়েছে একসাথে দুজনে। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। আর মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না হয়। চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আমাকে